করেছিলাম সেই দুটোকেও আমি দিয়ে দিয়েছি এই তিনগুলো। এখন বাজে 12:15, আমার সমস্তটা বিরিয়ানিটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, ডিম মাংস কাঁচা লঙ্কা সব দিয়ে হয়েছে, তাও নয় ঠিক আছে। আর করে দিয়েছি ওকে রায়তা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন প্রত্যেককে জানাই আমার নতুন একটা ব্লগে স্বাগত। যদিও তোমাদেরকে আর আলাদা করে স্বাগত বলার কিছু নেই, এই চ্যানেলটা আমাদের প্রত্যেকের, আমাদের সবার। তো এই আর কি, ফ্যান কিন্তু চলছে না, জানলাটা দিয়ে হাওয়া আসছিল, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো ফ্যান অফ। কিন্তু তো চলো এবার যাবো রান্নাঘরে, সকালটা আমাদের মিটে গেছে, এখন বাজতে যায় প্রায় 11:00। 11:00 তো বাজে, ও না 10:35 বাজে, 10:35 বাজে, এখনো কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়নি। ও চাটা আমি গরম বসিয়েছি, ওকে পাঠিয়েছি একটু দোকানে, ও দোকানে গেলে একটু আজকে বলছে কিনা যে এখানকার যে বিরিয়ানিটা আছে ব্যাঙ্গালোরের বিরিয়ানি সেইটা একটু খাবে, তো সেইটাকেই বানাবো। তাই জন্য পুদিনা পাতা আনতে পাঠিয়েছি, আর ও রোজ সকালে যে ডিম সেদ্ধটা খায় সেই ডিমও প্রায় শেষ, আর ঘরে হাঁসের ডিমও ছিল, তাই দুটো হাঁসের ডিম আর চিকেন দিয়েই বানাবো আজকের বিরিয়ানিটা। তো চলো শুরু করি কাজ। ও দেখেছো কি পরিমাণ হাওয়াটা দিচ্ছে, প্রচণ্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর আজকে এই নীলকণ্ঠ গাছে বেশি ফুল ফোটেনি, 4-5টা ফুল ফুটেছে, আর তাও বাইরের দিকেই ফুটেছে। আর আমার অবস্থাটা দেখো, সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই মনই চাইছে না যে ঘরে গিয়ে রান্না বান্না করি, কাজ বাজ করি, তবে একটু কাজ করতে হবে আজকে তাড়াতাড়ি, সব কিছু গুটিয়ে নেওয়ার ইচ্ছে আছে, র্যাপ আপ তাড়াতাড়ি করে দেওয়ার ইচ্ছে আছে আজকে। দেখা যাক কতটা কি হয়, কতটা কি করতে পারি। রান্নাঘর চারিদিক দিয়ে এখনো ছড়ানো ছিটানো, ঠিক আয়ত্তে আনতে পারিনি এখনো। এইদিকে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজেছি, সর্ষের তেলটাকে দিয়ে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটা টমেটো চারপালা করে আমি কেটে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 2 পিস ওই হাঁসের ডিমটা সিদ্ধ, এখানে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি, আজকে না মাংসের মধ্যে বেশিটাই সলিড পিস রয়েছে। এখানে পুদিনা পাতা এনে রেখেছি, আর এখানে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, এমনি নর্মাল চাল যেটা আমি ঘরে খাই আর কি। আর এর মধ্যে ধনে পাতাও এদিকে রাখা আছে, আর পেঁপেটা কেটেছি, প্রমিকে দিয়ে আসি। এখানে মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে, দুটো যে ডিম সেদ্ধ করেছিলাম সেই দুটোকেও আমি দিয়ে দিয়েছি, এই ডিমগুলো কিন্তু আমি ভাজিনি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। এখন দেখতে হয়তো চিকেনটাকে মশলাদার লাগছে, কিন্তু না এটার মধ্যে ভাত পড়বে, তাই অসুবিধে কোনো ব্যাপার নেই, এখানে আমার ভাতটাও হয়ে গেছে। তো চলো এর জন্য আবার 1 পিস কষানো রেখেছি, দিয়ে আসি। এখন বাজে 12:15, আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখানে বাসন টোসন মেজে দিয়েছি আমি, আর এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওপর দিয়ে একটু পুদিনা পাতার নুনটা সামান্য একটু কম লেগেছে আমার আর প্রমি দুজনেরই, তাই একটু নুন দিয়ে রেখেছি, খাওয়ার সময় যখন গরম করব তখন না নেড়ে নেবো। আর এটার মধ্যে সামান্য একটু বেশি ভাত রয়ে গেল, তো একটুকু ভাত থাকুক, আমি পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হওয়ার পর। আর আরেকজন একটু কাজে নেমেছে, দেখাচ্ছি, বাবা মাটি আর সার দিতে বসেছে, আবার টুল নিয়ে বসতে লেগেছে এটুকু কাজের জন্য, যে কি কাজ করবে ভগবান জানে। আর সেখানে তোমাকে বলছিলাম না অনেকগুলো বীজ এসেছে, তারপর তো দেখাতে পারলাম না। এই দেখো একটা, এখানে একটা, এখানে একটা, আরো কতগুলো এসেছে দেখা, মানে এক এক সময় চোখে পড়ে, এক এক সময় পড়ে না। আর দেখেছো আজকে প্রচুর নীলকণ্ঠ ফুল ফুলে ফুটেছে, আর এখানে গোলাপ গাছে আরো একটা কুড়ি এসছে, আর ওই যে ভাঙা কুড়িটা দেখো কিছু হয়নি, শুকিয়ে গেছে, বললাম তুমি ভালো করে একটু সার মাটি দিয়ে দাও। আর বেলি ফুলের গাছটার জন্য এখনো বড়টা বানা হয়নি, সেই কবে থেকে ভাবছি আনবো আনবো, না এবার গিয়ে ফাইনালি নিয়েই আসতে হবে। আর রোদটাও আজকে জাকিয়ে উঠেছে বেশ। বিরিয়ানিটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, ডিম মাংস কাঁচা লঙ্কা সব দিয়ে হয়েছে, তাও নয় ঠিক আছে। আর করে দিয়েছি ওকে রায়তা, শশা আর পেঁয়াজ দিয়ে। টক দইটা আমি খুব একটা পছন্দ করি না, মানে রায়তাটা খুব একটা আমি ভালো খাই না, তাই আমি করিনি, নিজের জন্য ওকে করে দিলাম। এই আজকে আমাদের লাঞ্চ মেনু রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। বাবু একটা জুডিওর নতুন গেঞ্জি পরে নিল, সেদিনকে কিনেছিল একটা, এই যে ভি গলা দেওয়া একটা কিনেছিল, তো ওটাই পরে নিল, বলে যেটাই পরে নিয়ে এলাম বড়,
অসুবিধার কি আছে। আর আমি এই কুর্তিটা সেদিনকে বার করেছিলাম, তাই এটাই ভাবলাম পরে নিই। তো এখন যাবো আগে জগন্নাথ টেম্পল, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই বলবো, হয়তো তোমরা দেখলে চিনতেও পারবে। তো যাই হোক, চলো। আমার হেলমেটটা এখনো পরা হয়নি, দেখো হাতে ঝুলিয়ে রেখে দিয়েছি। এই হেলমেটটা পরতে না আমার বড্ড বেশি বিরক্ত লাগে, তো আগে এখন ফ্যানটা চালাতে হবে, পরে আবার কথা বলছি। ভরসা করতে ভীষণ ভয় লাগে। আগের দিন কি সুন্দর ভেতরে রাস্তা দিয়ে 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 আমাদের নিয়ে এসেছিল, আমরা আগের দিন এই সোজা গলিটা দিয়ে এসেছিলাম। তো আজকে আমাদের মিশ্রণ ঘুরিয়ে নিয়ে এসছে, সেটা তো নয়, ঠিক আছে। তো এই হাই রোডটা কি নাম ছিল যেন, হাই রোডটার NH কিছু একটা ছিল, তো সেখান থেকে চারটে লেনের হাই রোড ছিল। তো আমরা বা দিকেরটাই চেপে যাওয়াতে ডান দিকের যে লেনটা ছিল সেটা দিয়ে আমাদের ডান দিকে নিতে হতো, কিন্তু আমরা বা দিকে থাকায় ডান দিকটা নিতে পারিনি। তাই জন্য 25 মিনিট ঘুরে ব্রিজের ওপর দিয়ে গিয়ে, ব্রিজের ওপর থেকে তোমাদের মাঝে দেখালাম যে চূড়াটা দেখা যাচ্ছিল, তখন গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছে ডান। আমি বলছি স্কুটি নিয়ে নিতে বোধ হয় ঝাঁপ মারতে হবে। যাই হোক, তারপরে আবার আমরা ঘুরে তারপরে পৌঁছালাম এই আর কি। তো চলো এবার যাই ভেতরে, আজকে সেভাবে তোমাদেরকে আর দেখাচ্ছি না ডিটেলসে, আগের দিন তো দেখিয়েইছি আর আজকে ওপর থেকে ব্রিজের ওপর থেকে দেখিয়ে দিয়েছি। তবে জগন্নাথ টেম্পল থেকে আসতে ডান দিক বাদিক মানে আমাদের বাড়ি থেকে লোকেশনটা একদমই সোজা ছিল, কিন্তু এটা দেখলাম ডান দিক বাদিক ঘুরিয়ে ঘাড়ি। তো চলো যাই হোক, আগে গিয়ে একটু বসি, তারপর সব কথা হবে। দেবলীনাদের বাড়ি এসেছিলাম, আর দেখো কি না কি করেছে, বাপরে বাপ। এক প্লেট দিয়েছে চাউমিন, এর আগে আমাকে এক প্লেট দিয়েছিল ফল, যেহেতু আমি চা খাই না বলে এটাই আমাদের ডিনার হয়ে গেছে। যাওয়ার পালা একবার দেখিয়ে দিই কাদের বাড়িতে এসেছিলাম। এই হচ্ছে দেবলীনা আর এই হচ্ছে দীপ্ত, দেবলীনার হাজবেন্ড। দেবলীনাকে তো তোমরা লোকনাথ পুজোর দিন দেখেইছ। তো চলো এবার ফিরবো বাড়ি, কারণ বৃষ্টিও আসতে পারে, 8:20 অলরেডি বেজে গেছে। When no one knows how it feels between disasters, it comes and goes, the life of dreams is moving faster, and no one knows the cause and fear of what comes after, we'll never know. বাজে 9:20, আমরা 9:45 দিকে বাড়িতে ঢুকে গেছি। তো একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ বৃষ্টি পড়বে বলছিল, মানে দেখাচ্ছিল আর কি ওয়েদার রিপোর্টার। আমরা যখন আসছিলাম একদম গুড়ি গুড়ি ঝিরিঝিরি হয়ে শুরু হচ্ছিল, তখন আমরা কান্তি সুইটসের এখানটাতে তাড়াতাড়ি ঢুকে গেছি। ঠাকুরকে বারবার বলছিলাম যেন বৃষ্টিটা না আসে, আমরা আগে ঢুকে যাই তারপরে আসুক। তো গল্প করতে বসলে তো ভালোই লাগে, কিভাবে টাইমটা 1.5 ঘন্টা কেটে গেল তাও বুঝলাম না, 1.5 ঘন্টা না তার বেশিই হবে বলো, 2.5 ঘন্টা মতো কেটে গেল। তো দেবলীনা আর দীপ্তকে তো ভীষণই ভালো লেগেছে আমাদের, ভীষণ ভালো গল্প টল্প করছিলাম, জমেও ছিল ভালো, কিন্তু ওই আর কি বেশিক্ষণ বসা যায় না, কারণ আর জগন্নাথ টেম্পলে যেহেতু তার আগে গেছিলাম তাই একটু দেরিও হয়েছিল যেতে, ওই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তোমাদের ব্লগটা তাহলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ব্লগগুলো সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও অন্তত যে কেমন লাগছে বা কি ইম্প্রুভমেন্ট হলে ভালো হয় বা কিছু এই ধরনের। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, তোমাদের যে কালকে তালের গল্পটা আমি শোনাচ্ছিলাম সেটা বাবা কিনে এনেছে তালটা, যাই হোক। বাবাকে আমি কালকে রাতে বাবা জিজ্ঞেস করছিলাম যে বাবা তালটাল তারপরে কি হলো, তো বললে না, বলছে না না আমি কিনে এনেছি, তো এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।